সেনানিবাস কেন্দ্রীয় মসজিদের সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত। দাফন মঙ্গলবার বনানী সামরিক কবরস্থানে। এরশাদকে রংপুরে দাফনের দাবি জানিয়েছেন স্থানীয় জাতীয় পার্টির নেতারা। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি দমনে প্রশাসনকে আরও কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসিদেরকে 31 নির্দেশনা। গত জাতীয় নির্বাচনে কয়েকটি কেন্দ্রে শতভাগ ভোট পড়া অস্বাভাবিক কিছু নয় বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের বেশিরভাগ নদীর পানি বাড়ছে, ভয়াবহ বন্যার আভাস, চরম দুর্ভোগে বন্যাত্মা। ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে বন্যাত্মরা ত্রাণ পাচ্ছে না, অভিযোগ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে মেহেরপুরে চতুর্থ দিনের মতো বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ চরমে, সিরাজগঞ্জে চলছে বাস ধর্মঘট। ভারতের বন্যা পরিস্থিতির অবনতি, নেপালে মৃতের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের তাড়াতে অভিযানে নেমেছে মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস আইসি কর্তৃপক্ষ। বিশ্বকাপ ক্রিকেটে ফাইনালে লড়ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।